আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এখন চলে আসলাম আপনাদের সাথে, আপনাদেরকে সাথে নিয়ে মাছের ডিম বাজি করব। তাই এই যে মাছের ডিম, এই যে মাছ, ফেডের মাছ কেটে নিলাম, ছোট ছোট করে নিলাম। এখানে মাছের মাথা, এই যে মাছের মাথা নিলাম, মাছের কান, আর একটা আলু, আর একটা বড় দেখে টমেটো। এই যে এখন ডিম বাজির প্রসেসে যাব। এখন দিব 1 চা চামচ হলুদ, দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচের একটু বেশি দিব, উষা করে 1 চা চামচ জিরা গুঁড়া। এখন দিব একটু সরিষার তেল, ভালোভাবে মিশিয়ে নিব। কোনো আদা দিব না, কোনো রসুন দিব না, কিছুই দিব না। এরানটা দুটা পেঁয়াজেই এনাফ। একটু লবণ, তেলের উপরে ভাজা ভাজা হয়ে গেছে, এখন সামান্য পানি দিব একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। 5 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে আমার মাছের ডিম ভাজি। একটু হালকা জল থাকবে, যেহেতু মাছের কান আছে, মাছের মাথা আছে, এই যে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব সামান্য 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। ডেকে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।